Assalamualaikum. তো সবার কি অবস্থা? আজকে আমরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, মানে ট্যুর নিয়ে। প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আমাদের অফিশিয়াল যে গ্রুপ রাইডগুলো ছিল ওইগুলো অফ ছিল। এখন যেহেতু করোনা পরিস্থিতি একটু স্বাভাবিকের দিকে আসতেছে, তো এই জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে নতুন রাইড আয়োজন করে ফেললাম। সেটা হচ্ছে কুয়াকাটা। আর কুয়াকাটা এরকম একটা প্লেস যেখানে আমাদের শুধু টানে। এবার যদি ঠিকঠাক মতো পৌঁছতে পারি তাহলে এবার নিয়ে আমাদের তিনবার গ্রুপ রাইড হবে কুয়াকাটাতে, মানে তৃতীয়বার আমরা যাচ্ছি কুয়াকাটাতে। মানে বুঝতেই পারতেছেন প্রতি বছরই আমাদের একটা একটা রাইড থাকে কুয়াকাটা। আমরা এখানে মানিক মেয়ে আসি, মানিক মেয়ে এভিনিউ সংসদ ভবন। তো এখান থেকে আমরা এখন দুপুর তিনটা বাজে, আমরা এখন রাইড স্টার্ট করব। এখানে যারা যারা আছে তাদেরকে নিয়ে, এটা হচ্ছে আমাদের মিটিং পয়েন্ট। আরেকটা মিটিং পয়েন্ট আছে, ওটা হচ্ছে যাত্রাবাড়িতে। তো যাত্রাবাড়িতে যারা যারা আসবে তাদেরকে নিয়ে রাজু ভাই হচ্ছে সদরঘাট চলে যাবে, আর বাকি যারা থাকবে তারা সবাই সরাসরি সদরঘাট চলে যাবে লঞ্চ টার্মিনালে। তো আমাদের এবার লঞ্চ হচ্ছে কুয়াকাটা এক। আর বেশি কথা বলবো না, এখানে আমরা চলে যাচ্ছি সদরঘাট, যে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন মানিক মিয়া থেকে চলে যাচ্ছি সদরঘাটের উদ্দেশ্যে। এখানে তিনটা বাজে আমাদের রাইড স্টার্ট করার টাইম ছিল, তো তিনটা বাজে আমরা চলে যাচ্ছি, আর বাকি যারা থাকবে তারা সরাসরি সদরঘাট চলে যাবে। এই তো এখন চলে আসছি আমরা সদরঘাট। এখন বাজে হচ্ছে 4:20। এই সদরঘাট আমাদের কুয়াকাটা এক। আমরা এখন লঞ্চের তিনতলায় আছি, আমরা মাত্র চারজন আছি, আর নিচে দুইজন আছে, আর বাকি যারা আছে সবাই পথে আছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতেছে সাইকেলগুলা, কারণ যতগুলো সাইকেল রাখা হয়েছে সবগুলো হচ্ছে লক ছাড়া সাইকেল, একদম প্রতিবন্ধী সাইকেল। তোমরা আগের মতো ভাই খালি মারামারি করো না, গ্যাঞ্জাম লাগাই খারাপ। এই ভবগুরের এখন কোথায় যাচ্ছে? দেখতে দেখতে সকাল হয়ে গেল, থেকে উঠে দেখি হচ্ছে আমরা পটুয়াখালী ঘাটে চলে আসছি। এখন হচ্ছে আমরা নেমে যাব সবকিছু গুছিয়ে, তারপর হচ্ছে সবাই মিলে একসাথে রাইড স্টার্ট করে দিব। আর আজকে হচ্ছে পুরো ঘাট ভরপুর, হয়তো কোনো একটা মিছিল আছে পটুয়াখালীতে। এ হচ্ছে সব মানে ঘুম থেকে উঠছি আর উঠেই দেখি এই অবস্থা। আমরা নেমে গেছি হচ্ছে পটুয়াখালী লঞ্চ ঘাট। তো এখানে আমরা 30 জনের মতো সাইক্লিস্ট আছে, আর বাকি 2-3 জন যারা আছে তারা হচ্ছে নন সাইক্লিস্ট, তারা বাস দিয়ে যাবে। আমরা যারা এখানে সাইক্লিস্ট আছি তারা এখান থেকে এখন চলে যাবো পটুয়াখালী বাস স্ট্যান্ড। তো ওখান থেকে আমরা এক সিরিয়ালে আমরা রাইড করে চলে যাব হচ্ছে কুয়াকাটা। তারপরে ওখানে যে মজ মাস্তি হবে, চিল হবে, সাগরে গোসল করবো, চিল। তো এখন এই পর্যন্তই। আমরা এখন যাচ্ছি সাগরকন্যা কুয়াকাটায়। সেলিম ভাই নাকি, কি অবস্থা? ক্র্যাঙ্ক মাস্টার রাইখে আমাদের সাথে চলে আসছেন? আবার জিগা আসতে হবে না কেন ভাই, ব্যবসা থেকে এখানে আসার কি দরকার বলেন? মানে এনজয় দরকার, তাই অবশ্যই। এই তো চলে আসছি আমরা পটুয়াখালী টাউনে। তো আমরা এখন আসি হচ্ছে পটুয়াখালী বাস স্ট্যান্ড। তো একটু পর আসছি যে আজকে এটা বড় চৌরাস্তা, মানে এত গরম আজকে, ভাবসা ভাবসা একটা গরম। কলা কলা খাবেন? কলা সেলিম ভাই ক্রাঙ্ক মাস্টার ফাঁকি দিয়ে চলে আসছে, আমি কলা খেতে শুরু ভাই। চোর চোর দোকানদারি করে না ঠিক মতো, প্রচুর গরম পড়তেছে, মানে আজকে ভালোই কষ্ট হবে মনে হচ্ছে। অলরেডি প্রচুর রোদ পড়ে গেছে। তো এখান দিয়ে আমাদের এখন রাইড স্টার্ট হয়ে যাবে, সবাই সিঙ্গেল লাইনে
সুন্দর করে আমরা আজকে রাইড সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। হাজী ভাই কিছু বলেন। প্রচুর ব্যস্ত আমাদের হচ্ছে বায়োজ্যেষ্ঠ যারা ছিল বড় যারা ছিল তারা আসতে পারে নাই, সামির ভাই বা ইজাজ ভাই, রুমান ভাই, সাইফুল ভাই কেউ আসতে পারে নাই, তো এই কারণে হচ্ছে আমাদের উপরেই সব রাইডের দায়িত্ব পড়ছে। আমরা সবাই এক একজন ভলেন্টিয়ার, সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করে সুন্দর ভাবে রাইডটা কুয়াকাটা পর্যন্ত নিয়ে যাবো। আর আবার একটু কমই দেখতে পারবেন আজকে, তো আমি যাই ভাই। আজকে চেষ্টা করবো আমি আপনাদেরকে সবকিছু দেখানোর জন্য। সো লেটস গো। অনেক সুন্দর ভিউ। আর এখানে আছে আমাদের সেলিম ভাই। সেলিম ভাই আজকে কিন্তু প্রচুর রোদ পড়ছে। আর হচ্ছে সেলিম ভাই নিজে সাইকেলের মেকানিক হয়ে তার নিজের সাইকেলেই লুপ করতে ভুলে গেছে। মানে সবাইকে প্রতিপয় দিতে গেলে আমার তা হয় না, এই তো সবাইটা করে দিতে দিতে নিজেরটাই হয় না। এইখানে গ্রামের দিকে আসবো, মহিষ না দেখি তাহলে হবে? এই যে হচ্ছে মহিষের অবস্থা, এই যে মামা মহিষের অবস্থা দেখছেন, কি বড় একটা শিং দাঁড়ায় আছে আবার। আর বাচ্চা যেগুলো আছে দেখতে পারতেছেন, কাদার ভিতরে দুইবার মহিষা রয়েছে, এগুলা কিন্তু অনেক জোস লাগে। আর এই যে হচ্ছে নূর ভাইয়া, একটু দেখেন মহিষটা মানে কিভাবে তাকায় আছে, আর লুকটা জোস পুরাই, ও মানে কিভাবে তাকায় আছে। লুক দেখে আমি মুগ্ধ, আমার মন চাইতেছে ওর কাছে পয়রা থাকি আমি এখন। এই তো আমরা চলে আসছি এখন মহিষ কাটা বাজার। আমরা হয়তো 15 কিলোমিটার চালিয়ে ফেলছি। এই পাশা ভাই কি অবস্থা? আপনার সিটটা ঠিক করে দিছে পাশা ভাইয়ের, সিটটা নিচে ছিল উপরে উঠাই দিছে। আর আমাদের আছে হচ্ছে মাত্র 50 কিলোমিটার, মানে 30 চালানো শেষ। ভাইয়ের অবস্থা একটু খারাপ। একটু একটু খারাপ অবস্থা ভাইয়ের, গরমে শেষ। আর ফার্স্ট টাইম আসছে। আর বাকিরা হচ্ছে এখানে, এটা হচ্ছে আমতলি বাজার। অবশেষে আমাদের 40 কিলোমিটার হয়ে গেছে, বাট গরম শেষ হয়ে এখন চলে আসছে বৃষ্টি। এই যে আমার ধান ভাঙতেছে। এই হচ্ছে পায়রা বন্দর জোস। এই ভবগুরুর এখন কোথায়? এই তো এখন আমরা বন্দর থেকে চলে যাচ্ছি। আমরা এখন সবচেয়ে সুন্দর একটা রাস্তা চলে আসছি, আর মাত্র আছে 20 কিলোমিটার বাকি। এই তো আমরা এখন দ্বিতীয় ব্রিজ। বাবুগুলো যাচ্ছে কোথায়? অবশেষে আমরা মহিপাল ব্রিজ, যেটা আমাদের লাস্ট ব্রিজ। একটু পরে আপনারা তো বুঝেন নাই, আবার দেখেন এই যে মোবাইল হারিয়ে গিয়েছিল, আবার নতুন একটা কিনছে। অবশেষে আমরা চলে আসছি 70 থেকে 72 কিলোমিটার চালিয়ে। তারপর আমরা চলে আসছি হচ্ছে আমাদের কুয়াকাটা গেস্ট হাউস। এখন এখানে আমরা আগে রুম সেট করে গুছিয়ে তারপরে চলে যাবো হচ্ছে আমরা বিচে। আমাদের হোটেলটা এটা, আমরা আরও যে আগে দুইবার আসছিলাম ভবগুরের টিম নিয়ে, তো ওই সময়ও আমরা এই গেস্ট হাউসে এসেছিলাম, তো এবারও হচ্ছে এই গেস্ট হাউসেই চলে আসছি, কারণ এটা আমাদের প্রিয় একটা গেস্ট হাউস। এই কি অবস্থা নুরু ভাই আর ছেলে পেলে? এই হচ্ছে আমাদের সাইকেলগুলা। এটা হচ্ছে পুকুর। এটা হচ্ছে আমাদের হোটেলের দ্বিতীয় তলা, আমাদের রুম, এটা দিয়ে থাকবো আজকে। এই হচ্ছে আমাদের বেলকনি,
অনেক সুন্দর। বিকালে এক কাপ চা, বিকেলে এক কাপ চা এখানে বসে, তাই না? এখন তো রোদে মিয়া পুরো শেষ, এখন তো রোদেই পুরো খেয়ে দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের সাইকেল গুলো, আর এটা হচ্ছে আমাদের নিচতলা, আর এই যে হচ্ছে আমাদের সেই গণরুম। এই গণরুমের কি অবস্থা? গণরুমের ভেতরে একটা অন্যরকম ইমোশন আছে আমাদের, এখানে অনেকজন মিলে আড্ডা দেওয়া যায়, অনেক মজা। স্বাস্থ্য বডি বিল্ডারদের আমরা ঠাই দিছি, তা খুব ভাঙেন না ভাই, জরিমানা। একটু দেখাও কোথায় আছি আমরা এখন, কোথায় আছি ভবগড়ের, কোথায় আছি দেখাও ভবগড়ের সাইক্লিস্ট হোটেলে সবাই মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে এখন বিচে চলে আসছি, প্রচুর চিল হবে আমাদের সাথেই থাকে। আমরা একটু লেট করে ফেলছি এই কারণে জোয়ার ভাটা চলে আসছে এখন, মুই কিছু কমু হইছে কি মুই, কালকে সকালে আবার ডুবাডুবি হবে, সো আমাদের সাথে এখনো কিন্তু সব বাকি। এই তো আমরা ফ্রেশ হয়ে গেলাম মাত্র, এখন হচ্ছে কয়টা বাজে, চারটা বাজে মনে হয় না, সাড়ে চারটা বেজে গেছে। আমরা হচ্ছে কুয়াকাটা বীচ থেকে এসে এখানে এসে ফ্রেশ হয়ে এখন হচ্ছে আমরা এত সময় গরমে শেষ, মানে এত পরিমাণ রোদ ছিল, হঠাৎ করে দেখি এখন একটু পরে হয়তো বৃষ্টি নামবে, এখন হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আর এখন আমরা হচ্ছে ফ্রেশ হওয়া শেষ, যেহেতু এখন তো আমাদের লাঞ্চ টাইম, এখন যাবো হচ্ছে লাঞ্চ করার জন্য, আর অনেকে করে ফেলছে, তো এখন লাঞ্চ করবো হচ্ছে আমাদের ভাই ব্রাদার আছে ফজলুল ভাই, তো ওনারই এখানে একটা হোটেল আছে অনেক সুন্দর। একটু আগেই যেখানে এত রোদ ছিল আর সেখানে মাত্র পাঁচ মিনিটের ভিতরেই তুমুল ঝড় বৃষ্টি, সাইকেলগুলো ভিজতেছে। এখন আমরা হচ্ছে চলে আসছি দুপুরের লাঞ্চ করার জন্য, তো কোথায় আসছি আমরা? আমরা হচ্ছে এখন দুপুরের লাঞ্চ করার জন্য, যদিও দুপুরের লাঞ্চ এখন অলমোস্ট বাজে পাঁচটা, আমরা আসার পরে সমুদ্রে দাপাদাপি করে ফ্রেশ হয়ে আস্তে আস্তে অনেক সময় অতিবাহিত হয়েছে। আমরা এখন যাবো হচ্ছে মেরিন রেস্টুরেন্টে, প্রথমত আমরা কিছু বলতে চাচ্ছি না, আপাতত আগে খাবো, খাওয়ার পরে এই রেস্টুরেন্ট সম্পর্কে আপনাদেরকে বলবো, সো আমাদের সাথেই থাকুন, খাবার ঘুমাবো আমি। হোটেলের হচ্ছে কিচেন একদম নতুন, দশ বারো দিন হয়েছে কাজ শেষ হয়েছে, প্রচুর ক্ষুধা, খেতে হবে প্রচুর। আরে মামা সপ্তাহে হেন্দি যায়, দাম বাড়ে যাবে, আমি কই তিনটা আছে তুমি এভাবে বসে আছো কেন, কি ঘুম ঘুম না? সকালে বৃষ্টির কারণে সবার গলা টলা ভাঙে, ঠান্ডা লাগে গেছে বৃষ্টির কারণে, আমার গলা ভাঙে, হ্যাঁ ঠান্ডা লাগছে। সো গুড মর্নিং, দেখতে দেখতে সকাল হয়ে গেছে, এখন বাজে হচ্ছে নয়টা, এখন হচ্ছে আমরা বের হচ্ছি, যেখানে আমাদের বের হওয়ার কথা ছিল হচ্ছে চারটা বাজে, মানে ভোর চারটা, আর মাঝে বৃষ্টি হয়েছিল এই কারণে আরো দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা যাচ্ছি বিভিন্ন যে জায়গাগুলো আছে, যেরকম লাল কাঁকড়ার চর, ঝাউবন, তারপর রাখাইন পল্লী, ওই জায়গাগুলো খুব ফেমাস, তো ওইগুলো হচ্ছে ঘোরা লাগবে আগে। এখন হচ্ছে নদীতে যদি জোয়ার থাকে তাহলে হচ্ছে আমরা একটু আটকে যাব। এই তো এখন আমরা বের হতে যাচ্ছি। এই ক্রাং কি অবস্থা? এই তো অনেক ভালো, এক ঘুম দিছি, এক ঘুম দিয়ে সকাল নয়টা বাজে গেছে আর বৃষ্টি নামছে, হয় নাই বৃষ্টি, বৃষ্টি নামছে তো ঘুম উঠতে পারি নাই। ভাড়া হইলে কি করবেন? জোয়ার 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 হইলে কিছু করার নাই, জোয়ার হইলে খারাপ আজকে, তো তাহলে আর যাওয়া হবে না, চলতেছে। এই তো আমরা শুরু করে দিছি রাইড, আর হচ্ছে এখন বিচে নেমে গেছি, বিচের উপর দিয়ে সাইকেল চালিয়ে এখন আমরা যাব হচ্ছে ঝাউবন, তারপরে লাল কাঁকড়ার চর,
সেই ফুর্তি হইতাছে। আর সবার মাথায় কিন্তু আজকে হেলমেট নাই, কারণ বিচের পাশ দিয়ে চালিয়ে যাচ্ছি, এখানে হেলমেটের তেমন একটা প্রয়োজন নেই। প্রচুর বাতাস, প্রচুর। সাগরের পাশে সাইক্লিং আর বাতাস, কি যে একটা ফিল। জোয়ার ভাটা চলে আসতেছে, আর এই যে আমরা প্রচুর পরিমাণে ঢেউ, প্রচুর প্রচুর। আমরা কালকে ডুবাডুবি করছি দুপুরে, আমরা ওই সময় কোনো ঢেউই পাই নাই, বাট এখন যে পরিমাণ ঢেউ মনে চাইতেছে এখন নেমে পড়ি এখানে একটু, বাট নামার ইচ্ছা আছে, যাই আগে দেখি। আর এখন আমরা আছি যাও বলে, সময় থাকলে সব কিছুই হবে। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে, দেখতেই পারতেছেন, অনেক বড় একটা ভাঙা নৌকা। তো এই নৌকাটা হচ্ছে, যেটা শুনলাম আর কি, এটা হয়তো 150 বা 200 বছর পুরানো একটা নৌকা। এটা হচ্ছে কুয়াকাটাতে 2012 সালে জেগে উঠছে, তারপরে সেখান থেকে এটাকে সংরক্ষণ করা হয়েছে, একটা ঘর করে এটাকে রাখা হয়েছে, অনেক পুরানা। তো এখন হচ্ছে 2:30 বাজে দুপুর। তো আমরা এখন হচ্ছে বিচ থেকে ঝাঁপিয়ে তারপর চলে এসে ফ্রেশ হয়ে এখন হচ্ছে আমরা এই চলে যাচ্ছি, দেখতে পারতেছেন, হোটেল সেরেডজি। এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমতলি ঘাট, সেটা হচ্ছে 40 কিলোমিটার। তো আমতলি ঘাট যে আমরা লঞ্চ ধরবো, লঞ্চটা হচ্ছে 4:00 বাজে। তো আমরা হাতে 2.5 ঘন্টা রেখে তারপরে আমতলি ঘাটে যাচ্ছি। তো আজকে এই রাইডটা এক কথায় বলতে গেলে অনেক সুন্দরই ছিল। চলে যাচ্ছি হোটেল সে, চলে যাচ্ছি আমতলি ঘাট, যে দেখা হচ্ছে। অবশেষে আমাদের লঞ্চ ছাড়ার 12 মিনিট আগে আমরা আমতলি ঘাটে চলে আসছি, আর মাত্র 12 মিনিট আছে। তো আমাদের আমতলি লঞ্চের নাম হচ্ছে সুন্দরবন 7। এই তো ভবগুরুরা এখনো আসতেছে। তো এখন হচ্ছে আমাদের এখানে সবাই হেমক, তারপরে টেন্ট সেট করে ফেলতেছে, তারপরে ভরপুর ঘুম হবে। সবাই ভালো থাকবে।